গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতুস ব্লগ অ্যান্ড ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ তো বুধবার, তো আমি ঘুম থেকে উঠেছি তোমার 8টার সময়। কালকে রাতে ঘুমিয়েছি কখন জানো? আমরা দিদার বাড়ি গেছিলাম, আর এসছি 12টা, 12:30টার সময়। শুতে শুতে আমাদের 1:30টা বেজে গেছিলো, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, উঠতে লেট হয়ে গেছে। তো দাদা ভাই অনেক সকালেই উঠেছে, ও মামা ফোন করেছিল, যেহেতু মামাদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, তোমায় বললাম বোনের বিয়ে রিসেপশন টাইপের আছে, তো ওখানে মাংস আনতে গেছে মামার সাথেও, এখনো আসেনি। তো আমি এখন ঘরটা মুছবো, মুছে স্নান করে দিদা বাড়ি যাব। আজকে আমি আমার বোনকে সাজাবো, কেমনভাবে কি সাজাবো তোমাদের সাথে সবটাই পুরোটাই শেয়ার করবো। পুরো আজকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব ভিডিও তোমরা পাবে, কী কী হচ্ছে কি না। তো চলো দেখাই, আমি এখানে চাদর চেঞ্জ করেছি, আর কালকে তো ওইখানে চাদর চেঞ্জ করেই দিয়েছিলাম। মা বাবা এসছে কালকে, বাবা এখন পুজো করছে, মা এখন স্নানে যাবে, তারপর আমি স্নান করব। টিফিন থেকে আজকে সকাল থেকে রাত পর্যন্ত ওখানেই খাওয়া দাওয়া দিদার বাড়ি। তো বাবা এখন পুজো করে চলে যাবে, আমরা পরে যাব। আজকে এই ঘরে নতুন চাদরটা পেরেছি, সব লোকজন আসবে তো দিদার বাড়ি, আমাদের বাড়িতেও আসবে, আর মায়ের শাড়িটা পরবে তাই বার করে রেখেছে। আর এদিকে বাবা পুজো করছে। আর আমাদের এই ঘরে তো কালকেই চাদর সব পেরে রেখেছিলাম, এই চাদরটা আর এই সোফার কভারটা পেরেছি, সব পরিষ্কার হয়ে গেছে। ঝাড়টা দিয়ে খালি ঘরটা মুছবো। তো আমি এখন কাজ বাজ করে নিই, তোমার সাথে আবার পরে কথা বলছি। এখন আমরা স্নান ঠান করে দিদার বাড়ি চলে এসেছি, তো টিফিন করছি। এখন কটা বাজছে জানো? 12:30। দুই মা আমি সবাই খাচ্ছি, আর বাবা তো সকালে আগেই চলে এসেছিলো, বাবার খাওয়া গেছে, তোমার দাদা ভাইও খেয়ে চলে গেছে, সবার খাওয়া গেছে। লুচি, ছোলার ডাল, মিষ্টি আর কাঁঠাল খাচ্ছি। এখন দুপুরে খাওয়ার পর্ব, এখন প্রায় 2:30 বাজে, এখন আমরা খেয়ে নিচ্ছি, কারণ আমি আবার ননদকে সাজাবো। তো তাই তো এখানে আমি, বড় মামা, মা, দিদা বসেছিলাম, আর এখানে বসেছে দুই বাবা, মা, আর তোমার দাদা ভাই এখনো খায়নি, ও পরিবেশন করছে, মামার সব বন্ধুরা করছে, ওদের সাথে পরিবেশন করছে ওনাদের সাথে। তো এখন তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে, ছোটো মামি, বোন, বড় মামির মেয়ে সবাই খেতে বসে পড়েছে। তাও দুপুরবেলা প্রায় 50 জনের ওপর লোকজন খেয়েছিল। তো খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাব, বোনকে সাজাবো। তাই তো বোনকে সাজাতেও চলে এসেছি, আমি তো ভিডিও করিনি, সময় পাইনি, প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই সাজানোর আগে সাজানোর পরে ছবিটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, এই মানে সাজানোর ভিডিওটার করা হয়নি। দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও সাজানোটা। ও তো প্রচুর ঘাম ছিল, ওর মেকআপ বসতেই চাইছে না, তা আমি অনেক কষ্ট করে মেকআপ করেছি। তো সাজানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর এখন ও চলে যাবে, ওর দাদা ভাই দিয়ে আসবে, তারপর আমরা পরে যাব। তোমার দাদা ভাই রেডি হয়ে চলে গেছে, আমরাও চলে এসেছি, এখন সব ছবি তোলা চলছে। এখন তো প্রায় অনেকটাই রাত, সবাই মোটামুটি চলে গেছে, শুধু বাড়ির আত্মীয় স্বজনরা রয়েছে, তাই ওরা দুজন, ওদের দুজনকে গেম খেলতে দিয়েছে, ফ্রি ফায়ার গেম হয় না ওইটা, এই গেম নিয়ে একটা কাহিনী আছে। মানে ও আমার ননদ, তো ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে মানে আলাপ হয়েছে ওর সাথে, আমাদের জামাইয়ের সাথে, তো ওর সাথে ওই ফ্রি ফায়ার গেম খেলতে খেলতেই প্রেম, আর তারপরে বিয়ে করেছে, 2 বছরের সম্পর্ক। তো আমাদের তো বাইরে থেকে কেউ জানতোই না, হুট করে একদিন ও বিয়ে করে নিয়েছে, কাউকে কিছু না জানিয়েছে, এটার বাড়ি তো শিলিগুড়িতে, তো অত দূরে মানে গেম, মানে আমি প্রথমবার শুনছি আর কি, ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে প্রেম, আগে কোনোদিন এরকম শুনিনি। যে শুনবে তার কাছে একটা নতুন এটা একটা ব্যাপার, মানে কথা, যে গেম খেলতে খেলতে মানুষের প্রেম হয় আর কি।
এমনি তো সবই ঠিক আছে, কিন্তু অতটা দূর তো, তাই একটু সবার মনে কষ্ট যে একটাই মেয়ে অতটা দূরে বিয়ে করলো। সেই নিয়ে মেয়ে এখন মামা রাজি হয়ে গেছে, তাই এখন অনুষ্ঠান করেছে ছোটর মধ্যে 150 জন লোককে নিয়ে আয়োজন, পরে আবার বড় করে হবে। বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, কিছুদিন হলো, এখনো 1 মাসও হয়নি, তাই জামাই ষষ্ঠীতে এসেছিল, একবারে মামা তাই ছোট করে অনুষ্ঠানটা করলো। তখন পরে যখন বড় করে হবে তখন লোকজন হবে, পাড়ার লোক কাউকে এমনি কিছু বলে ঠোলেনি। তোরা এখন গেম খেলেই যাচ্ছে আর দাদা ভিডিও, দাদাভাই ভিডিও করেই যাচ্ছে তোমাদের, তো এমনি সব লোক বাড়ি চলে গেছে, শুধু আত্মীয় স্বজনরা রয়েছে। সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। তো আজকে সেরকম কিছু দেখানোর নেই আর। রাতের খাওয়া দাওয়ার মেনু তো মিক্সড ফ্রাইড রাইস এইসব হয়েছিল, চিকেন কষা, রাধা বল্লভী, চানা মশলা, অনেক কিছু, মিষ্টি পাঁপড়, দই কাতলা, তো সব কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। লোকজন এসেছিলো, তাদেরকে আবার আমাদের বাড়িতে ঘোরাতে নিয়ে গেছিলাম, সবাই এসেছিলো আত্মীয় স্বজনরা, তাই আর পুরো ভিডিওটা করতে পারিনি খাওয়া দাওয়ার। তো এখন তোরা গেম খেলেই যাচ্ছে আর তোমার দাদাভাই ভিডিও করেই যাচ্ছে। বিয়েবাড়িতে এমনি খুবই আনন্দ হয়েছিল, সব আত্মীয় স্বজনরা এসেছিলো, সবার সাথে দেখা হয়েছিলো, মাসিমণিরাও এসেছিলো, মোটামুটি সবাই এসেছিলো, খুবই আনন্দ হয়েছে। কিন্তু আমার তো ওকে সাজাতে সাজাতে অনেকটা সময় চলে গেছে, যেন আমার বিয়েবাড়িতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমি গেছি তোমার কখন 10টার সময়, 10টার সময় গিয়ে আর কী আনন্দ করবো, তাও সকাল থেকে মোটামুটি ভালোই করে আনন্দ করেছি, তাও 10টার সময় গিয়ে অনেকটা আনন্দ করেছি। বিয়ের থেকে তো বিয়ের আগের দিনগুলো বেশি আনন্দ কেটেছিলো, এই কদিন যা উল্টোপাল্টা খাওয়া হয়েছিল আর বিয়েবাড়িতেও প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আচ্ছা, এই জামাই ষষ্ঠীর আগের থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে, এখন কন্টিনিউ হয়েই যাচ্ছে খাওয়া। তো আমার মা বাবা এসেছিলো, দিদিকে বলেছিলো, দিদি আসেনি, কাজের চাপ ছিল, মোটামুটি সব লোকই এসেছিলো আর কয়েকজন আসেনি। তো আজকে তো আর সেরকম কিছু দেখারও নেই, তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।